আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সবাই যখন নাস্তা করে অফিসে চলে গিয়েছে, তারপর আদিব জারিপু স্কুলে চলে গিয়েছে, আর আমি আমার শাশুড়িকে বললাম মাম্মু চলেন আমরা গিয়ে একটু বাইরে হেঁটে আসি। তো এখনই আমরা আসছি, এটা হচ্ছে আমাদের কলোনিতে একটি বাজার। আমার বাসা থেকে যেতে 1 থেকে 2 মিনিট সময় লাগে, একদম কাছে, বাসার কাছে। তো এখানে যেতে ভালোই লাগে, কারণ এটা ছোটোখাটো একটা নিউ মার্কেট বললেই চলে, আর নিত্য প্রয়োজনীয় মোটামুটি সকল জিনিসই এখানে পাওয়া যায়, আর দামটাও খুব বেশি না, একদম নিউ মার্কেটের মতোই। আর এখানে হচ্ছে এটা মর্নিং টাইম একটি বাজার, দেখা যায় সকাল থেকে শুরু হয়ে এটা দুপুর 2টা পর্যন্ত থাকে, এরপর বিকাল টাইমে এটা বন্ধ হয়ে যায়। তো সকাল টাইমে দেখা যায় মাঝে মাঝে আসি। তো আজকে আম্মু সহ এসেছি, তো আমরা শাশুড়ি বোন দেখছি আসলে বাজারে কি এসেছে নতুন। শাড়ি 3 পিস নতুন কি কালেকশন এসেছে, আসলে নিউ মার্কেটে যদি নতুন কোনো কিছু আসে সেটা আমরা এ বাজারেই দেখতে পাই, কারণ সব কিছুই মোটামুটি আনে। তো আজকে তেমন কিছু নিব না, এমনি টুকিটাকি কিছু কিনতে এসেছি, আর নেওয়ার মতো তেমন কিছু নেই। বিশেষ করে আমরা এমনি অবসর টাইমটা কাটাতে এসেছি, দুজনেই ফ্রি ছিলাম, সকালবেলা তেমন একটা কাজ ছিল না। তো আম্মুকে বললাম যে একটু হেঁটে আসি, তো আম্মু বললো চলো যাই। তো আমরা আবার শাশুড়ি বউ অনেকটা ফ্রেন্ডলি, একদম মানে আমার শাশুড়ি অনেকটা ফ্রি, একদম কোনো মাইন্ড নেই। ওনাকে যদি বলি যে সাথে চলেন, তো উনি হ্যাঁ চলো, মানে কোনো রকম কোনো মাইন্ড নেই, এটা ভালো লাগে আছে আসলে আমার কাছে। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কলোনি বাজারটা। আসলে আমার মনে হয় প্রতিটা কলোনিতেই এরকম একটা বাজার থাকে, আর কলোনিতে থাকার আসলে এগুলোই হচ্ছে বড় সুবিধা। আশেপাশে স্কুল, কলেজ, হসপিটাল, তারপর বাজার, সব কিছুই পাওয়া যায় একদম কাছাকাছি। দেখা যায় সামান্য একটা জিনিসের জন্য আর অনেক দূরে দৌড়াতে হয় না, কাছাকাছি সব কিছু পেয়ে যায়। তো এই দোকানটা থেকে আমি আগে কয়েকটা হিজাব নিয়েছিলাম, হিজাবের কালেকশনগুলো আসলে অনেক ভালো, আমার কাছে মনে হয় অনেক ভালো, দামটাও রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এখানে এসে কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে বালিশের ভেতরের কাভারগুলো আমি এখান থেকে নিয়েছি, আসলে বালিশের ভেতরের কাভার চেঞ্জ করতে হবে। আর যে বাইরে আসলে আমার যে জিনিসটা একদম সবসময় নেওয়া হয় সেটা হচ্ছে চুড়ি, আমি চুড়ি অনেক বেশি পছন্দ করি সেটা বলার বাইরে, মানে যেখানে যাই আমার চুড়ি কিনতেই হবে, এরকম একটা নেশা কাজ করে আমার ভেতর। তো আজকে নিয়েছি আমি কাঁচের চুড়ি না অবশ্য, এটা ডজন নিয়েছে 80 টাকা করে, এটা হচ্ছে একটা প্লাস্টিকও না, একটু সুন্দর কিন্তু কাঁচের না চুড়িগুলো, আমার লাল কাঁচের চুড়ি আছে, তো কাঁচের নিইনি এই কারণে, এমনি এই চুড়িগুলো দেখলাম ভাঙবে না, তো এই জন্য আমি দুই ডজন নিয়েছি, লাল আর নীল। আর আমার শাশুড়ির জন্য এক জোড়া চুড়ি নিয়ে দিয়েছি, যেহেতু আমি চুড়ি নিয়েছি তো ওনাকেও নিয়ে দিয়েছি। এই যে আমি হাতে পরে দেখাচ্ছি, লাল চুড়ি বরাবরই আমার অনেক প্রিয়, আর সাথে যদি হয় নীল চুড়ি, তাহলে তার কোনো কথাই নেই। তো গতকালকে রাত্রে একটা টিভি এনেছিল, আগে টিভিটিও আছে, তো এটা হচ্ছে ওয়ালে সেট করবে ড্রয়িং রুমে, তো টিভিটি হচ্ছে এখন লুক এসেছে, এটা সেট করবে। তো এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আর আগে টিভিটা হচ্ছে ভেতরে রুমে দিব, আর টিভি আমার ওইভাবে দেখা হয় না, কারণ দেখা যায় টিভি দেখার কোনো সময়ই পায় না। যাই হোক, আজকে রান্না করব আমার খুবই প্রিয় 2টা রান্না, একটা হচ্ছে চিকেন ফ্রাই, সেটা সবাই পছন্দ করে, আদিত্য চারিপ তো অনেক বেশি পছন্দ করে। আর রান্না করব হচ্ছে শিমের বিচি দিয়ে লইট্টে শুটকি, সেটাও অনেক পছন্দের একটি খাবার, সেটা আমাদের চট্টগ্রামে তো অনেক পরিচিত একটি খাবার সবার কাছে। তো যাই হোক, আজকে আসলে চিকেন ফ্রাইটা একটু একদম সিম্পলভাবেই করছি, কারণ বাইরে থেকে আসলে ওইভাবে রান্না একটু কষ্ট মনে হয়, সিম্পলভাবেই করছি। এখানে চিকেনটা আমি ধুয়ে ভালোভাবে রেখেছি, আর এর মধ্যে পেঁয়াজ, রসুন কুচি, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, তারপর অল্প পরিমাণ লবণ দিয়েছি একটু ভালো করে মিশিয়ে, এখানে অল্প পানি দিয়ে এটা আমি সিদ্ধতে এখন বসিয়ে দিব। আর তরকারি কাটাকাটি কিন্তু কখনো আমার করতে হয় না, কারণ বাসায় যে কালাটা আসে সকালবেলা, সকাল সকাল আসে, তো সে যখন হাঁড়ি পাতিল দই, কাপড় দই, ঘর মোছে, তো সে একেবারে কাটাকাটি সব কিছু করে দিয়ে তারপর যায়, আমি শুধু রান্নাটুকুই করি। আর যেহেতু বাচ্চা আছে, আসলে সংসারে তো কাজের আর শেষ নেই,
দেখা যায় ও কাজ করে যাওয়ার পরেও সারাদিন অনেক রকম কাজ থাকে আমার। তো যাই হোক, চিকেনটা এদিকে সিদ্ধ হয়ে নেওয়ার পরে আমি এখানে একটি ডিম দিয়েছি, 3 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার যতটুকু ছিল আনা অতটুকুই দিয়ে দিয়েছি। এখানে যদি আমার বেসন আনা থাকতো তাহলে আমি কর্নফ্লাওয়ারটা দিতাম না, আমি বেসনই দিতাম, বেসন দিয়ে বেশি ভালো লাগে। এখানে 1/2 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়েছি, আর জালটা যেহেতু আমরা খুব কম খাই এই জন্য আমি এখানে আর কোনো জাল অ্যাড করব না, যেহেতু সিদ্ধ করার সময় কাঁচামরিচ দিয়েছিলাম। আর যারা চিকেন ফ্রাই এভাবে করতে চাচ্ছেন, যদি ঝাল খেতে চান তাহলে এখানে গোলমরিচের গুঁড়াও দেওয়া যায়। আর আমার বাসায় ঝালটা সবাই একটু কম খায়, সবাই আদিব জাহিব তো ঝাল টোটালি খেতে পারে না। তো চিকেনটা খুব কম আছে, এটা ফ্রাই করে নিচ্ছি। আর চিকেনটা যখন সিদ্ধ করার পরে যখন শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো যখন মেশাতে যায় তখন খেয়াল রাখতে হবে ঘনত্বটা কেমন, যে আমি 3 টেবিল চামচ 2 টেবিল চামচ এভাবে বলেছি যে অ্যাকুরেট ওই মাপেই দিতে হবে এমন কোনো কথা নেই। রান্না আসলে যে একদম কঠিন আহামরি এমন কিছু না, আসলে রান্নাটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। চিকেনটা যখন বুঝতে হবে, আসলে চিকেনে যখন শুকনো উপকরণগুলো যখন মিশাবো তখন বুঝতে হবে ঘনত্বটা কেমন হচ্ছে, মানে চিকেনের সাথে যখন মিশে যাবে যে চিকেনের উপরের পলেপটা ঘনত্ব যদি একটু মানে বেশি হয় তখন চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হয়, আর ঘনত্ব যদি পাতলা হয় দেখা যায় কি চিকেনটা চিকেন ফ্রাইটা হওয়ার 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটা ক্রিস্পি থাকে, এরপর দেখা যায় ক্রিস্পিটা কমে যায়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো চিকেনটা রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলেছি। এখন আমি রান্না করব শিমের বিচি। তো শিমের বিচি যখন রান্না করি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় বেগুন দিয়ে অথবা আলু দিয়ে বা কোনো একটা সবজি দিয়ে রান্না করি, আর আদিব জারিফ দেখা যায় শিমের বিচিগুলো খুঁজে খুঁজে নিয়ে খায়, সবজিটুকু আর খায় না। তো আমার শাশুড়ি আম্মা আমাকে বললো যে তুমি একদিন সবজি চড়াই রান্না করে দিও। তা ভাবলাম যে আজকে সবজি চড়াই রান্না করি, আর বাসায় অনেকগুলো শিমের বিচি হয়ে গিয়েছে, কারণ বাড়ি থেকে আসার সময় আম্মু অনেকগুলো শিমের বিচি দিয়েছিল, শুকনো শিমের বিচি। তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা ভাইয়া আমাদের জন্য প্রায় 4 কেজির মতো শিমের বিচি পাঠিয়েছে, অনেক শিমের বিচি হয়ে গিয়েছে বাসায়। তো ভাবলাম যে বেশি করে রান্না করি। তো আমি এখানে পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি, তারপর আমি শিমের বিচি ধুয়ে নিয়েছি, শিমের বিচির সাথে লইট্টা শুটকি, আর আমি 2-3টা পটল দিয়েছি, যে একদম কোনো সবজি না দিলে আসলে ভালো লাগে না, এই জন্য 2-3টা পটল দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি টমেটো। তো এখানে এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া, লবণ, আর এটা একটু ঝাল হলে ভালো লাগে। তো ঢাকাতে অনেকজনকে আমি রান্না করতে দেখেছি, শুটকি যারা রান্না করে আর কি, তারা দেখি যে ধনিয়া জিরার গুঁড়া দেয় শুটকি রান্নার ক্ষেত্রে। তো আমার মনে হয় না যে শুটকি রান্নার ক্ষেত্রে জিরা বা ধনিয়া দিলে পারফেক্ট যে স্বাদ সেটা পাওয়া যায়। আপনারা একদিন ধনিয়া জিরা ছাড়া রান্না করে দেখবেন, আশা করি যে আপনি নিরাশ হবেন না, ভালোই লাগবে। কারণ আমার কাছে যেটা মনে হয় এক এক রান্নার এক একটা স্বাদ। তো আমাদের চট্টগ্রামে কখনো দেখিনি যে শুটকি রান্না করতে জিরা বা ধনিয়া গুঁড়া দিতে, আর সবসময় মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে রান্না করে। আর শুটকির তরকারিতে অবশ্যই ধনে পাতা কুচি দিতে হবে। যাই হোক, আমি একটু কষিয়ে নিয়েছিলাম, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করব, আর শিমের বিচি রান্নার সাথে মানে যেদিন শিমের বিচি রান্না করি সেদিন যদি চিকেনটা রান্না করি ভালোই লাগে, মানে শুটকি দিয়ে শিমের বিচির সাথে যদি চিকেনটা খাই অনেক ভালো লাগে, সবাই পছন্দ করে। তো আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, আর এখানে চাইলে কিন্তু আলু দিয়েও কিন্তু আলু দেওয়া যায় সবজি ক্ষেত্রে, মানে আলুটাও দেওয়া যায় অথবা বেগুন দেওয়া যায়, সেটা তো আগেই বলেছি। আর শিমের বিচি দিয়ে যদি মাছ রান্না করি সেটাও কিন্তু অনেক ভালো লাগে। আমি একদিন মাছ দিয়ে শিমের বিচি রান্না করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাছ দিয়ে শিমের বিচি রান্না করি। তো আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন।
আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।